ভারতে ধর্ষণ সংস্কৃতির জয় জয়কার, আর সেই ভারতেই আবার রয়েছে নারীর প্রতি শ্রদ্ধার অনন্য নজির। পুরুষতান্ত্রিক সনাতন সমাজ ব্যবস্থায় আচ্ছন্ন ভারতেও তাই। একজন নারীকে প্রতিদিন পা ছুঁয়ে প্রণতি জানান একজন মন্ত্রী স্বয়ং। স্ত্রীর অপরিসীম ত্যাগের কারণে রাজনৈতিক জীবনে দারুণ সফলতা পেয়েছেন বলে মনে করেন দিল্লির নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী সন্দীপ কুমার। নারী দিবস উপলক্ষে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে এই 34 বছর বয়সী রাজনীতিবিদ বলেন, স্ত্রীর ঋতুর জন্যই তার এই উত্থান, এই জন্য তিনি ঋতুর কাছে জীবনভর কৃতজ্ঞ থাকবেন। সন্দীপ বলেন, তার প্রতি আমি এতটাই কৃতজ্ঞ যে 2011 সালের এপ্রিলে বিয়ের পর থেকে প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় তার পদধূলি নেই। কদমকুচি করার সময় ঋতু অধিকাংশ সময়ই হাসে, মাঝে মাঝে সফল হও বলে আশীর্বাদও করে। আমাদের ভালোবাসা দেখে বন্ধু বান্ধবরাও মজা করে। এই জুটির প্রথম সাক্ষাৎ হয় 2003 সালের 16 জুলাই দিল্লির দয়াল কলেজে। সেদিনকার কথা এখনো স্পষ্ট মনে করতে পারেন সন্দীপ। সেই দিনের স্মৃতিচারণ করেন এইভাবে, 2003 সালের জুলাইয়ের দিকে আমি দয়াল কলেজে বিএ তৃতীয় বর্ষের ছাত্র। ঋতু সেই বছরই দয়াল কলেজে ভর্তি হয়েছিল। আমরা সবাই মিলে তাকে র্যাগ দিই এবং গান গাইতে বলি। সেই দিনের কথা স্মরণ করতে পারেন ঋতু, তবে সেদিন ঠিক কোন গানটি গেয়েছিলেন তা আজ আর তার মনে নেই। ঋতু বলেন, সেই দিন কি আর ভাবতে পেরেছিলাম এই সন্দীপকেই আমি বিয়ে করব, কিন্তু পরে সেটাই হলো, আমরা পরস্পরকে ভালোবাসতাম। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।